কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্ট প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছেন তিনি ঢাকায় কুমিল্লা দলের সাথে হোটেলে যোগ দিয়েছেন গেস্ট দলের সাথে গেস্টের যোগ দেওয়ার বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দেখা না গেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলা থাকেন ব্রুক গেস্ট হিসেবে পরিচিত এই উইকেটরক্ষক ব্যাটার ডার্বি শায়ারের হয়ে বর্তমানে খেলা গেস্ট এর আগে খেলেছেন লাঙ্কা শায়ারের হয়ে এছাড়া বয়সভিত্তিক ক্রিকেটে অস্ট্রেলিয়া অনর্ধ উনিশ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে গেস্টের বিপিএল এর হেভিওয়েট দল গুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও দল সাজিয়েছে তারকা ক্রিকেটারদের নিয়ে তবে পাকিস্তানের সব ক্রিকেটার পেসাইলে খেলার জন্য বিপিএল ছেড়েছেন ইতোমধ্যে আর কুমিল্লার বিদেশি ক্রিকেটারদের মধ্যে সিংহভাগই পাকিস্তানি ফলে সেখানে কিছুটা খালি জায়গা তৈরি হওয়ায় সামনের সুযোগ পেতে পারেন নতুন আশা গেস্ট এছাড়া আন্তর্জাতিক সূচির কারণে ওয়েস্ট কার্বিয়ান ইন্ডিজের হয়ে খেলতে গিয়েছিলেন সেখানের খেলা শেষ করে আবারও কুমিল্লার হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন ফুড বিপিএল এর সফলতম দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন এবারের আসরে ছয় ম্যাচের মধ্যে চার জয়ের ফলে আট পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরবর্তী ম্যাচে আজ নয় ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়